সালাহাইকুম আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ স্বাস্থ্যকতা ইউটিউব চ্যানেল থেকে বলছি আজকে আমাদের বিষয় হচ্ছে মামস আপনারা সবাই জানেন যে মামস ভাইরাস ইনফেকশন করলে আমাদের প্যারোটিড গ্ল্যান্ডের প্রতি এটার একটা অ্যাফিবিলিটি আছে এবং সেজন্য মামস ভাইরাস ইনফেকশন হলে প্যারোটিড গ্ল্যান্ডগুলো ফুলে যায় এবং এটা সাধারণত পাঁচ থেকে নয় বছর বয়সের বাচ্চাদের বেশি হয় তবে হ্যাঁ বড়োদেরও হয় প্যারোটিড গ্ল্যান্ড সোয়েলিং যে হয় মামস ভাইরাসে মামস ভাইরাস কিন্তু একটা প্যারাবিক্সো ভাইরাস এবং এটা ইনফেকশন করে ইনফেকশন করলে প্যারোটিড গ্ল্যান্ডে যে এটা অ্যাফেক্ট করে এবং এই প্যারোটিড গ্ল্যান্ড তখন ফুলে যায় সোয়েলিং হয়ে যায় এবং জ্বর আসে এবং কাফ এবং ফিভার লাইক সিনড্রোম দেখা দেয় তবে কিছু কিছু ক্ষেত্রে এটা থেকে কমপ্লিকেশন হয় এবং কিছু কিছু ক্ষেত্রে জ্বরের মাত্রা এত বেশি থাকে যে রুগী প্রায় অবচেতন অবস্থায় পড়ে যায় সুতরাং ট্রান্সমিশন কিভাবে হয় এটা এটা ট্রান্সমিশান হয় বাই ড্রপলেট ইনফেকশন অর্থাৎ হাঁচি কাশির মাধ্যমে এবং বাই কন্ট্যাক্ট যার মাংস হয়েছে তার কাছাকাছি যদি আরেকজন আসেন এবং আরেকজন তাকে সেবা করেন অথবা আরেকজন তাকে কাছে বসেন মেশেন তাহলে তার মধ্যেও মামস ভাইরাস ছড়িয়ে যেতে পারে তাহলে আমরা এইটা কীভাবে ইনফেকশন করে এটা একটা এই ভাইরাসটায় ইনফেকশন করে সাধারণত রেসপ্রিটি ট্র্যাক দিয়ে ঢুকে হাঁচি কাশির মাধ্যমে আগেই বললাম এবং মাল্টিপ্লাই করে সেখানে এই ইন দ্য থ্রট এবং তারপরে সেটা ব্লাড স্ট্রিমে চলে যায় এবং প্রাইমারি ভাইরিমিয়া হয় অর্থাৎ ব্লাডে এটা ছড়িয়ে পড়ে এবং এটা প্যারোটিড প্যারোটির গ্ল্যান্ডকে ইনফেক্ট করে এবং তারপরে এটা এবং সেই সাথে টেস্টিস ওভারিস প্যানক্রিয়াস এবং সামটাইমস ম্যানেঞ্জেস যার জন্য ম্যানেঞ্জাইটিস হয়ে যেতে পারে এবং ম্যানেঞ্জাইটিস হলে আপনারা জানেন খুবই অসুবিধার ব্যাপার তখন আনকনশিয়াসও হয়ে যেতে পারে এবং জ্বর এত বেশি হয় যে ম্যানজাইটিস ট্রিটমেন্ট করা খুবই দুরূহ এবং তাদের জ্বর কমিয়ে রাখতে হয় তাদেরকে ট্রিটমেন্ট করতে হয় এবং ভাইরাস আপনার দু দিন পর্যন্ত দুই থেকে এবং নয় নয় থেকে দুই থেকে নয় দিন পর্যন্ত এই ভাইরাস তার হাঁচি কাশির মাধ্যমে যাবে এবং ভাইরাস ইউরিনেও পাওয়া যায় এবং ইনফেকশন এটা যদি একবার হয় তাহলে এটা লাইফ লং ইমিউনিটি আর মামস হবে না একবার যাদের মামস হয়েছে তাদের আর মামস হয় না এবং আমরা যখন তাদেরকে এক্সামিনেশন করি আমরা দেখি যে নন সাপোর্টিভ অ্যান অফ অব দ্য বোথ স্যালিভারি গ্ল্যান্ড অনেক সময় একটা গ্ল্যান্ড হয় এক সাইডে এক সাইড ফুলে যায় অনেক সময় দুই সাইডে ফুলে যায় দুইটা দুই দিকে গ্ল্যান্ড গ্ল্যান্ডকে ইনফেকশন করে এবং তার সাথে ম্যালেজ ফিভার অ্যানোরেক্সিয়া এগুলো আগেই বলেছি এবং ইনক্রিজ প্যারোটিড পেইন ডিউরিং চুইং আপনার যখন কোনো কিছু ভাত বা কিছু চাবাবে তখন আপনার প্যারোটিড গ্ল্যান্ডে পেইন হবে এবং এটা তাড়াতাড়ি আবার আপনা আপনি রিজলভ হয়ে যায় তবে আমাদেরকে সিমটোমেটিক ট্রিটমেন্ট দিয়ে তা জ্বর কমিয়ে রাখতে হবে তার ব্যথা কমিয়ে রাখতে হবে আমরা ল্যাব ডায়াগনোসিস কীভাবে কীভাবে ডায়াগনোসিস করবো ডায়াগনোসিস সাধারণত ক্লিনিক্যালি এটাকেই করা হয় তবে হ্যাঁ ভাইরাস আইসোলেশন আমাদের দেশে সম্ভব না তবে ওখান থেকে স্যাম্পল নিতে পারলে থ্রড থেকে স্যাম্পল নিতে পারলে আমরা যদি পিসিআর করি অথবা পিসিআর করলে তাহলে এটাকে আমরা স্যাম্পল থেকে আমরা এটাকে দেখতে পারি যে পিসিআর এটা পজিটিভ এসছে এটার কমপ্লিকেশন কী কমপ্লিকেশন আমরা আগেই বলেছি ম্যানিংজাইটিস ম্যানিংগোয়ানকেফালাইটিস এগুলো খুব কমপ্লিকেটেড এবং অর্কাইটিস অর্কাইটিস হলে টেস্টিস যদি ইনফেকশন হয় তাহলে আপনার অনেক সময় সিউরিটি হয়ে যায় এবং উফেরাটাই উফেরাইটিস অর্থাৎ মহিলাদের ওভারিতে ইনফেকশন হয় এবং প্যানক্রিয়াটাইটিস এটাও আরও একটা মারাত্মক কমপ্লিকেশন এবং রেয়ারলি ইউনিলেটারাল ডিফনেস অর্থাৎ এক কান শুনতে পান না তাহলে এই কমপ্লিকেশন এবং এই সিমটম এগুলো আমাদের মনে রাখতে হবে আমরা সাধারণত একটু আগে বলেছি ট্রিটমেন্ট কীভাবে করা হয় সাধারণত জলের জন্য প্যারাসিটামল এবং কোনো সময় যদি সেকেন্ডারি ইনফেকশান থাকে তাহলে অ্যান্টিবায়োটিক দিতে হয় এবং অ্যান্টিবায়োটিক দিয়ে তাকে ভালোর দিকে নিয়ে আসতে হয় এবং এটা সেলফ লিমিটিং আমরা বললাম যে সাত থেকে দশ দিনের মধ্যে এটা ভালো হয়ে যায় এবং এর অ্যান্টিবডি ডেভেলপ করে এবং অ্যান্টিবডি থেকে আমরা ডায়াগনোসিস করতে পারি তাহলে আমরা প্রিভেনশান করবো কীভাবে মামস ভাইরাসের জন্য খুব ইফেক্টিভ একটা ভ্যাকসিন আছে এম ভ্যাকসিন আমরা একসাথে দিই মিজেলস মামস অ্যান্ড রুবেলা এবং এটা হচ্ছে লাইভ অ্যানিউটেড অ্যাটনিড ভ্যাকসিন এবং ইট ইজ গিভেন ইন চিলড্রেন ইন ফিফটিন মান্থস আমরা পনেরো মাস বয়সে আমরা এটা দিই এবং ভ্যাকসিন ইজ নট গিভেন আমরা সাধারণত দিই না তাদেরকে যারা ইউনো কম্প্রোমাইজড তাদেরকে আমরা ভ্যাকসিন দিই না সুতরাং আজ এই পর্যন্তই মামস নিয়ে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মামস থেকে বেঁচে থাকুন অনেকেরই মামস দেখা যাচ্ছে কেউ কেউ তাড়াতাড়ি ভালো হয়ে যাচ্ছে কিন্তু কেউ কেউ খুব কমপ্লিকেটেড হয়ে খুব বেশি ভুগছেন সেদিকে নজর রাখবেন ধন্যবাদ সকলকে আলাইকুম আপনারা আমার চ্যানেলকে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন থ্যাংক ইউ